বাংলাদেশের বাইশতম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন রাষ্ট্রের সর্বোচ্চ এই পদে নির্বাচিত মোহাম্মদ শাহাবুদ্দিন সোমবার বেলা এগারোটার দিকে বঙ্গভবনের দরবার হলে নতুন রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান হয় তাতে শপথ পাঠ করান জাতীয় সংসদের স্পিকার শেরিন শারমিন চৌধুরী প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিপরিষদ সদস্য সহ কয়েকশো বিশিষ্ট অতিথি অনুষ্ঠানে যোগ দেন অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন এরপর নতুন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন শপথ নথিতে স্বাক্ষর করেন রাষ্ট্রপতির ফ্রেশ সচিব জয়না আবদিন বলেন শপথ অনুষ্ঠান এগারোটায় দোরবার হলে অনুষ্ঠিত হয় এই শপথের মধ্য দিয়ে রাষ্ট্রপতি হিসাবে টানা দুইবারের মেয়াদ শেষ হবে আব্দুল হামিদে তিনি বাংলাদেশের সবচেয়ে বেশি দিন দায়িত্ব পালন করা রাষ্ট্রপ্রধান সাবেক রাষ্ট্রপতি মৃত্যুর রাষ্ট্রপতি একচল্লিশ দিন সহ টানা দুই মেয়াদে রাষ্ট্রপতি হিসাবে দশ বছর একচল্লিশ দিন অতিবাহিত করে বিদায় নিচ্ছেন তিনি ক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রার্থী হিসেবে গত তেরোই ফেব্রুয়ারি রাষ্ট্রপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন শাহুদ্দিন বাংলাদেশের স্বাধীনতার পর থেকে একুশ মেয়াদে এই পদে কয়েকজন একাধিকবার নির্বাচিত হয়েছেন সেই হিসাবে শাহাবুদ্দিন সপ্তম ব্যক্তি তিনি দায়িত্ব নিতে যাচ্ছেন তার দায়িত্ব গ্রহণের শপথ অনুষ্ঠান বিভাগ ও রাষ্ট্রপতির আপন বিভাগের রাষ্ট্রপতির সচিব জয়নাল আবদিন বলেন এই শপথ অনুষ্ঠান সংক্ষিপ্ত হয় তারই পাশাপাশি বাইশতম রাষ্ট্রপতি হিসেবে পাবনার কৃতি সন্তান মোহাম্মদ শাহাবুদ্দিন শপথ নেয়ার পর বেলা এগারোটার পরে পাবনা আওয়ামী লীগের পার্টি অফিসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু পরিবারবর্গ সহ নবনতুন রাষ্ট্রপতির জন্য দোয়া মাহফিলের আয়োজন করা হয় এছাড়াও শহরের প্রধান সড়কে আনন্দ শোভাযাত্রা বের করা হয় শেষে সাধারণ মানুষের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়